হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি মৃধা এন্টারটেনমেন্ট চ্যানেল থেকে। বরাবরের মতো সবার সাথে আছি আমি প্রিন্স, এবং এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, এবং সাথে বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমার সকল ভিডিও সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তারা বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে আমার ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন এবং ভালো লাগলে কমেন্ট করুন। এখন বলবো ফিমেল ডগ সম্বন্ধে সুবিধা এবং অসুবিধাগুলি কী কী। প্রথমেই সুবিধা, সুবিধা হচ্ছে যেহেতু ফিমেল ডগ আয়তনে এবং আকৃতিতে মেল ডগের থেকে অনেক ছোট, সেক্ষেত্রে ফিমেল ডগের খাবারের চাহিদা মেল ডগের থেকে অনেকটা কম। সুতরাং বুঝতেই পারছেন যে ওদের জন্য যদি আমরা অর্থনৈতিক দিক থেকে চিন্তা করি সে তুলনামূলকভাবে কম অনেক খাবার লাগে এবং কম খরচ হয়। নাম্বার দুই, যেহেতু আমি আগে বলেছি যে মেল ডগের ম্যাচুরিটি আসে 3 বছর বয়স পর্যন্ত অনেক ক্ষেত্রে, সুতরাং আমি এক্ষেত্রে বলতে পারি যে ফিমেল ডগ খুব দ্রুত ম্যাচুরিটিতে আসে এবং তাদের দ্বারা খুব দ্রুত মেটিং করানো যায়, সেক্ষেত্রে অনেক লাভবান হওয়া যায়, তাই ফিমেল ডগ অনেক জলদি ম্যাচুরিটিতে চলে আসে। নাম্বার তিন, যারা জার্মান শেফার্ড ডগ বা বিভিন্ন প্রজাতির ডগ নিয়ে যে সমস্ত বিজ্ঞানীরা রিসার্চ করে তাদের মতে ফিমেল ডগ খুব দ্রুত ট্রেনিং পারপাস সকল ধরনের প্রশিক্ষণ দ্রুত অ্যাবজর্ব করতে পারে, তাই এদের ঘরোয়া বেসিক ট্রেনিং বসা, কাম এদিকে আসো বা এটা নিয়ে যাও ওটা নিয়ে আসো, এই ট্রেনিংগুলো খুব দ্রুত ওরা অ্যাবজর্ব করতে পারে, এটা বিজ্ঞানীদের ধারণা এবং প্রমাণিত। অর্থাৎ যে কোনো ধরনের প্রশিক্ষণ ওরা খুব সহজে ক্যাচ করতে পারে। নাম্বার চার, আমি পূর্বে বলেছি যে মেল ডগ হিটে আসলে বাড়ির মহিলা সদস্যদের বিব্রতকর অবস্থায় ফেলে দেয়, মাউন্টিং করতে চায় বা মেটিং করার যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো করতে থাকে অনেক ক্ষেত্রে। এই ক্ষেত্রে ফিমেল ডগ এই ধরনের কোনো প্রকার লজ্জাকর পরিবেশের সৃষ্টি করে দেয় না, সুতরাং মেটিং আসলে, মেটিং টাইম আসলে বা হিটে আসলে ওরা কখনোই বাড়ির পুরুষ সদস্যদের কোনো প্রকার ডিস্টার্ব বা কোনো উত্তপ্ত পরিবেশের সৃষ্টি করে না। নাম্বার পাঁচ, ফিমেল ডগ আই মনিপকে সবচেয়ে বেশি দিয়ে থাকে তুলনামূলকভাবে মেল ডগের চেয়ে। কারণটা আমি আগে আলোচনা করেছি, তবু আরেকবার বলে দিই, তা হলো যখন ব্রিডিং হয়, বাচ্চা হয় লিটার নামে, তখন মেল ডগের মনিপ মাত্র একটি পাপ্পি বা একটি বাচ্চা পেয়ে থাকে এবং লিটারের বাকি বাচ্চাগুলো সবই ফিমেল ডগের মনিপ পেয়ে থাকে। সুতরাং এই কথাটি আমি আগেও বলেছি এবং আবারও রিপিট করলাম এই কারণে যে ফিমেল ডগ পুরুষ ডগের থেকে আয় বেশি দিয়ে থাকে, কারণ লিটারের বাকি একটা বাচ্চা বাদ দিয়ে বাকি বাচ্চাগুলো ফিমেল ডগের মনিপ পেয়ে থাকে। সর্বশেষ সুবিধা হলো, আমি এই কথাটিও আগে বলেছি এবং আবারও রিপিট করছি যে পুরুষ ডগের তুলনায় মেয়ে ডগের ক্রয় মূল্য কম, সুতরাং এটাও একটা সুবিধা যে আমরা খুব অল্প মূল্যে মেয়ে ডগ পেয়ে থাকতে পারব। ফিমেল ডগের খুব অল্প পরিসরে কিছু অসুবিধা আছে, সেগুলি ব্যতীত ওদের বড় ধরনের কোনো অসুবিধা নেই। প্রথমত ওদের হিট সাইকেল বা হিটে আসলে ওদের যখন পিরিয়ড স্টার্ট হয় তখন ওরা যত্রতত্র ঘুরে বেড়ায় বা ঘরেতে বা ওদের মানে ওদের জায়গায় পরিধিতে যখন হেঁটে বেড়ায়
বা বসে তখন ওদের যে ব্লিডিং হয় সেই ব্লিডিংটা সব জায়গায় মেখে যায়। এই একটা সবচেয়ে বড় অসুবিধা। এবং কিছু কিছু ব্রিডের ক্ষেত্রে ফিমেল ডগগুলি তাদের এই ব্লাড খেয়ে ফেলে বা পরিষ্কার করে ফেলে, অনেক ক্ষেত্রে লাগতে দেয় না। যেমন গোল্ডেন রিট্রিভার, এই ব্রিডের কথা না বললেই নয়, কারণ এই কুকুরটি সর্বদা সবসময় নিজেকে এবং নিজের পরিবেশকে পরিষ্কার রাখতে পছন্দ করে। আরেকটি অসুবিধা হচ্ছে ফিমেল ডগ যদি আমি বাণিজ্যিক ক্ষেত্রে আমি বাচ্চা উৎপাদনে যাই ফিমেল ডগ দিয়ে, সেক্ষেত্রে আমার নর্মাল খাবার বা নর্মাল ডায়েট দিলে এটা এনাফ না, সেক্ষেত্রে মেল ডগের চেয়েও ক্ষেত্র বিশেষ অনেক বেশি ওদের নিউট্রিশন, ওদের সাপ্লিমেন্ট এবং ওদের খাবার, এবং বাচ্চা হওয়ার পরে পরবর্তীতে বাচ্চা সহ এবং ফিমেল ডগ মা কুকুরটারও স্বাস্থ্যহানি হয়, সেক্ষেত্রে ওদের অনেক নিউট্রিশন এবং খাবারের ঘাটতি হয়ে থাকে। সুতরাং আমরা যদি বাণিজ্যিকভাবে ডগ উৎপাদন বা ডগ পালনে যাই, সেক্ষেত্রে ফিমেল ডগের ক্ষেত্রে খাওয়ার খরচটা তুলনামূলকভাবে অনেক বেশি। তো এই ছিল মেল এবং ফিমেল ডগের যে সুবিধা এবং অসুবিধাগুলি, এবং পারিপার্শ্বিক যে পারিবারিক যে ফ্যামিলির একটা বিষয় আছে, সব মিলিয়ে আপনারা যারা ডগ নিতে ইচ্ছুক তারা খুব সহজে সুবিধা এবং অসুবিধাগুলি মিলিয়ে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনারা মেল নাকি ফিমেল ডগ বাড়িতে নেবেন। তবে একজন ডগ লাভার হিসেবে আমি কখনোই কাউকে সাজেস্ট করব না যে আপনারা মেল নিন অথবা ফিমেল নিন, কারণ আমার কাছে দুটোই সমান ভালোবাসার জায়গা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটিকে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার সকল ভিডিও সবার আগে আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। এবং যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তারা বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যদি ডগ জাতীয় কোনো ধরনের প্রশ্ন এবং জানতে চাওয়া থাকে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের জানতে চাওয়া বিষয়গুলি নিয়ে পরবর্তীতে ভিডিও বানানোর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।